প্রিয় বন্ধুরা আপডেটেড সিজনের আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আমি অতনু। আপনারা যারা Redmi Note 10 এই ফোনটা ব্যবহার করছেন আপনাদেরই খুশির সময়। এক এক মাসে Redmi দুটো করে আপডেট দিচ্ছে। Redmi Note 10 এ আরেকটা নতুন আপডেট চলে এসেছে, বিল্ড নাম্বার হচ্ছে 13.0.8.0। এটা একটা গ্লোবাল আপডেট, তার মানে ইন্ডিয়া থেকে বাংলাদেশ থেকে যারা গ্লোবাল ভার্সনের রম ইউজ করছেন, বিশেষ করে বাংলাদেশে যারা আনঅফিশিয়ালি ফোন ইউজ করছেন যার মধ্যে গ্লোবাল রম লাগানো রয়েছে, তাদের কাছে এই আপডেটটা পৌঁছে গেছে। এই মুহূর্তে এই আপডেটটা পাইলট ইউজারের জন্য রয়েছে, তার মানে 8 থেকে 10 দিন মতন ম্যাক্সিমাম ওয়েট করতে হবে, তাহলে কমন প্রত্যেকটা ইউজারের কাছে এই আপডেটটা চলে যাবে। এবার জেনে নিই আপডেটের মধ্যে আমরা অ্যাকচুয়ালি কী পাচ্ছি। এখানে আপডেটের সাইজ হচ্ছে 536 MB, মানে 550-550 MB-র কাছাকাছি এই আপডেটের সাইজ ওটিএতে। এই আপডেটে আমরা জুন মাসের সিকিউরিটি প্যাচ লেভেল পেয়ে যাচ্ছি, মানে এই মুহূর্তে জুন মাস চলছে, জুন মাসের সিকিউরিটি প্যাচ লেভেল পেয়ে যাচ্ছি। তাও আবার রেডমি নোট টেনে, মানে 11 সিরিজে তো যেমন পাচ্ছি, নোট 10 সিরিজেও কিন্তু পুরো কারেন্ট যেই মাসে আপডেট আসছে সেই মাসের আমরা সিকিউরিটি প্যাচ লেভেল পেয়ে যাচ্ছি। তার মানে সিকিউরিটি ওয়াইজ আমাদের ফোনটা পুরোপুরি আপডেটেড থাকছে। এছাড়াও এখানে আপডেটের মাধ্যমে বিভিন্ন রকমের যে বাগ আছে সেই বাগগুলোকে রিজলভ করা হয়েছে, সিস্টেম স্ট্যাবিলিটির ইমপ্রুভমেন্ট করা হয়েছে। এখানে ইন্ডিকেট করেনি, অ্যাকচুয়ালি আপনারা সকলেই জানেন এখানে কিন্তু রেডমি বা পোকোর টিম ইন্ডিকেট করে না যে কোনগুলোকে অ্যাকচুয়ালি ফিক্স করা হয়েছে। কিন্তু সূত্র মারফত আমরা যেটুকুনি খবর পেয়েছি, এখানে ব্যাটারিকে অপটিমাইজেশন করা হয়েছে, গেমিং এনহ্যান্সমেন্ট করা হয়েছে, এছাড়াও ক্যামেরায় যে ল্যাগ ছিল অ্যাপ্লিকেশানে, এছাড়া আদার্স অ্যাপ্লিকেশানে যেমন ল্যাগ ছিল, সেই ল্যাগ জিনিসটাকে এখানে রিজলভ করা হয়েছে। এবার আপডেট আসলে ইউজ করার পর বোঝা যাবে যে কতটা অ্যাকচুয়ালি অরিজিনালি রিজলভ হয়েছে। কিন্তু গ্লোবাল আপডেট অবশ্যই এখানে অফিসিয়াল আপডেটের থেকে কিন্তু 2 থেকে 3 স্টেপ এগিয়ে রয়েছে, অনেক তাড়াতাড়ি তারা আপডেট পেয়ে যাচ্ছে। আর অফিসিয়াল ফোনগুলো যারা বাংলাদেশ থেকে ইউজ করছেন বা ইন্ডিয়ান ভার্সনের আনঅফিসিয়ালি ফোন ইউজ করছেন বা যারা ইন্ডিয়া থেকে ভিডিওটা দেখছেন, ইন্ডিয়ার যারা রেডমি নোট 10 ব্যবহার করছেন, এতে কিন্তু একটু পিছিয়ে রয়েছে, তবু আগের থেকে একটু উন্নতি হয়েছে। এখন দেখা যাক এই আপডেটটা কবে ইন্ডিয়াতে যারা আনঅফিসিয়ালি ফোন ইউজ করছেন, মানে ইন্ডিয়ান ভার্সনের ফোন যারা বাংলাদেশে আনঅফিসিয়ালি ইউজ করছেন বা ইন্ডিয়ান ভার্সনের ফোন ইউজ করছেন বা বাংলাদেশের অফিসিয়ালি ফোন ইউজ করছেন, এই ফোনগুলোতে কবে দিকে আসে। এর জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে থাকতে হবে, যখনই আসবে আমি ইনফরমেশন দিয়ে দেবো। আর যারা গ্লোবাল ভার্সন ইউজ করছেন অবশ্যই আপডেট করে ফিডব্যাকটা কমেন্ট সেকশনে দেবেন যে আপডেটের পর আপনারা কি কি প্রবলেম ফেস করছেন। ইভেনলি যারা রেডমি নোট 10 এই ফোনটা ব্যবহার করছেন এই মুহূর্তে, যারা ইন্ডিয়ান ভার্সন ইউজ করছেন, বাংলাদেশে অফিসিয়ালি ভার্সন ইউজ করছেন ফোন, তারা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে বলবেন রেডমি নোট 10 এই ফোনটাতে এই মুহূর্তে কি প্রবলেম আপনারা ফেস করছেন। কেননা MIUI 13 কিন্তু অলমোস্ট প্রত্যেকের ফোনে অলমোস্ট এই মুহূর্তে চলছে, অবশ্যই কমেন্ট করবেন। কেননা এই ফিডব্যাকগুলো রেডমি টিমের কাছে আমরা সেন্ড করি। আপনারা সকলেই যারা প্রথম থেকে ভিডিও দেখছেন সকলেই কম বেশি জানেন, আর সকলকে রিকোয়েস্ট করছি সাবস্ক্রাইব করে দেবেন, নোটিফিকেশন বেলটাকে অবশ্যই প্রেস করে অল করে দেবেন, চট জলদি আপডেটের নিউজ থেকে শুরু করে আপকামিং ফোন আনবক্সিং বাংলা ভাষায় টেকনোলজির ভিডিও পাওয়ার জন্য।